দীর্ঘ লম্ফন, জেলায় প্রতিযোগিতায় প্রথম বনগাঁর সৈকত। রাজ্য সরকার আয়োজিত প্রতিযোগিতায় সাফল্য, খুদেকে আরও উৎসাহিত করতে পঞ্চায়েতের পক্ষ থেকে সম্বর্ধনা প্রদান। খুদে সৈকত, তার উচ্চতা হয়তো এখনও 4 ফুট ছোঁয়নি, তবে সে তার খুদে পা দিয়ে লাফ দিয়েছে 12 ফুট দূরে। জেলায় প্রথম হয়েছে লং জাম্প প্রতিযোগিতায়। ঘাটবাউর পঞ্চায়েতের কালমেঘা এলাকার প্রি প্রাইমারি স্কুলে পড়া ছোট্ট সৈকত মণ্ডলকে আজ সম্বর্ধনা জানানো হল ঘাটবাউর পঞ্চায়েতের পক্ষ থেকে। 28 জানুয়ারি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে দমদমে অল ওয়েস্ট বেঙ্গল অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়েছিল। এই চ্যাম্পিয়নশিপে লং জাম্প ক্যাটাগরিতে 12 ফুট জাম্প দিয়ে জেলায় প্রথম হয় কালমেঘার সৈকত মণ্ডল। সৈকত এখনও প্রি প্রাইমারির গণ্ডি পেরোয়নি। ছোট্ট সৈকতের পক্ষে 12 ফুট লাভ দেওয়া প্রায় অসম্ভব, তবে অসম্ভবকেই সম্ভব করেছেন এই খুদে চ্যাম্পিয়ন, যা গোটা বনগাঁবাসীর কাছে অত্যন্ত গর্বের। আজ সৈকতকে আরও উৎসাহিত করতে তাকে বিশেষ সংবর্ধনা দেওয়া হল ঘাটবাউর পঞ্চায়েতের পক্ষ থেকে। এত ছোট্ট বয়সে এত দূর লাভ, সকলকে ছাপিয়ে প্রায় অসম্ভবকে সম্ভব করে সাফল্য অর্জন করায় অত্যন্ত গর্বিত এবং আপ্লুত সৈকতের অভিভাবক। সকলকে ছাপিয়ে প্রায় অসম্ভবকে সম্ভব করে সাফল্য অর্জন করায় অত্যন্ত গর্বিত এবং আপ্লুত সৈকতের অভিভাবক, পরিজন ও স্কুলের শিক্ষক শিক্ষিকারা। সৈকতের বাবা নন্দমণ্ডল জানান, ছেলে এত অল্প বয়সে এইরকম সাফল্যে তিনি অত্যন্ত আনন্দিত। আমি বলতে চাই যে মানে গ্রামের উজ্জ্বলক, মুখ উজ্জ্বলক, আর স্কুলের নাম এ হোক, আর অঞ্চলে সব মানে ভালো হোক, এই জেলায় ভালো হোক, এইটাই চাই। যারা আছে, যেসব ছাত্ররা আছে, তারাও যদি খেলতে চায় তাদেরকে শিখিয়ে, তাদের চাই যে এরকম ভালো হোক, তা ভালোভাবে খেলা করুক। সৈকত ইচ্ছা প্রকাশ করে জানায় আগামীতে স্টেট লেভেলে, ন্যাশনাল লেভেলে খেলতে চায়। কেমন লাগছে? জেলা পরিষদ সদস্য শুভজিৎ দাস বলেন, সৈকত গোটা বনগাঁর গর্ব। সৈকতকে আরও উৎসাহিত করতেই তাকে এই সংবর্ধনা দেওয়া হয়। সৈকতকে এমন সম্মান পেতে দেখে আরও বাচ্চারা যাতে এরকমভাবে সাফল্য অর্জনে এগিয়ে আসে, সেটারও একটা ছোট্ট প্রচেষ্টা এই সংবর্ধনা অনুষ্ঠান। ও যে ঘটনাটা ঘটিয়েছে সেটা এই ছোট্ট বয়স, এই বয়সেও 12 ফুট জাম্পটি করেছে, ও পরে প্রি প্রাইমারি স্কুল। এটা এই ঘাটবাউর অঞ্চল তথা বনগাঁর কাছে একটা গর্বের বিষয়, প্লাস এই জেলার মধ্যেও ফার্স্ট হয়েছে, জেলারও গর্বে। আগামী দিনে ও অনেক বড় জায়গায় যেতে চলেছে, তার সাথে সাথে ওর এই সাফল্যের জন্য সবচেয়ে বড় কৃতিত্ব ওর সাথে সাথে ওর মা বাবা, ওর দিদা আছে বাড়িতে, যারা পরিবারের সকলে, সকলকেই শুভেচ্ছা, ওর স্কুলের টিচাররা আছেন, সবাইকে শুভেচ্ছা। তার সাথে সাথে এই ঘাটবাউর অঞ্চলের প্রধান, যার উদ্যোগে অনুষ্ঠানটা করা হলো, তার এই উদ্যোগটা না আরও অনেক ছেলেমেয়েদের আরও উৎসাহিত করবে। আশা রাখি আগামী দিনেও পড়াশোনাটাও ভালো করে করুক, পড়াশোনার সাথে সাথে আমাদের এই জায়গার আরও মুখ উজ্জ্বল করুক। অ্যাথলেটিকে রাজ্যে অনেক ট্যালেন্ট আছে, সেই ট্যালেন্ট আগামী দিনে ভারত তথা বিশ্বে এগোচ্ছে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বনগাঁ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।